নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আগামী 90 দিনের মধ্যে স্বয়ং কুবেরের দৃষ্টির ফলে এই আট রাশি হতে চলেছে মালামাল। তো কোন সেই সৌভাগ্যবান আটটি রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি এক্সট্রিম পর্যায়ে ইম্পর্টেন্ট, ভিডিওর এতটুকু পার্টও কিন্তু আপনারা মিস করবেন না। তার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ রয়েছে, আমার আরেকটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেলটির নাম জীবনজয়ী। সেই চ্যানেলে আমি মোটিভেশনাল ভিডিও আপলোড করি। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, ভিডিওগুলি দেখুন, ওয়াচ করুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, ভালো না লাগলে সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই। তবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব একবার অন্তত ভিডিওগুলি ওয়াচ করুন। আমি একটি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা চাইলে ভিডিওগুলি ওয়াচ করতে পারেন। তো আসুন বেশি দেরি না করে শুরু করা যাক। আগামী 90 দিনের মধ্যে কোন সেই সৌভাগ্যবান আট রাশি যারা স্বয়ং কুবেরের কৃপা দৃষ্টি পেতে চলেছে, যার ফলে ধন বর্ষা হতে চলেছে, আমি সেই রাশিগুলি একে একে বলতে চলেছি। তাই ভিডিওটি টিল এন্ড পর্যন্ত দেখুন, কারণ ভিডিওর শেষে আমি কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আপনাদের গায়ে বলবো। তো প্রথম যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। আপনি কি মেষ রাশির জাতক বা জাতিকা তাহলে শুনে রাখুন, আপনি স্বয়ং কুবেরের কৃপা দৃষ্টি লাভ করেছেন, যার ফলে আপনার জীবনে আসতে চলেছে ধনবর্ষা বা ধনবৃষ্টি। এরপরে যে দ্বিতীয় নম্বর রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনার জীবনে আসতে চলেছে স্বয়ং কুবেরের কৃপা দৃষ্টি, যার ফলে আপনার জীবনে ধনবর্ষা হতে চলেছে। এরপরে যে তিন নম্বর রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনার জীবনে আসতে চলেছে আগামী 90 দিনের মধ্যে ধনবর্ষা বা ধনবৃষ্টি। এরপরে যে চার নম্বর রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের জীবনে আসতে চলেছে ধনবর্ষা বা ধনবৃষ্টি। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনার জীবনে আসতে চলেছে আগামী 90 দিনের মধ্যে কুবেরের দৃষ্টির ফলে আপনার জীবনে ধনবর্ষা হতে চলেছে। এরপরে যে ছয় নম্বর রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনার জীবনে আসতে চলেছে স্বয়ং কুবেরের দৃষ্টির ফলে আসতে চলেছে ধনবর্ষা বা ধনবৃষ্টি। এবং সাত নম্বর যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনার জীবনে আসতে চলেছে ধনবর্ষা বা ধনবৃষ্টি। এটি 90 দিনের মধ্যে কিন্তু হবে। এবার আসি আপনাদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন। প্রথমেই বলবো যে রাশিগুলির কথা আমি বললাম সেই রাশিগুলি আমি ইন জেনারেল বললাম। এবার আপনার জন্মছকটি বের করুন এবং দেখুন সেখানে যদি দারিদ্র দোষ থাকে বা কালসর্প দোষ থাকে বা গাণ্ডীর দোষ থাকে তাহলে কিন্তু আপনারা এই শুভফল কিন্তু একদমই পাবেন না, তা বলবো না, পাবেন বাট তার পরিমাণটা অনেক ক্ষীণ হয়ে পড়বে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।